আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মুক্তির দিন থেকেই দর্শকের মন কেড়েছে ঢাকা অ্যাটাক ছবিটি। বাংলাদেশের 122টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সেই ছবি। ছবির মেকিংয়ে কোনো ফাঁক রাখতে চাননি পরিচালক দীপঙ্কর দীপন। যতটা সম্ভব সততার সঙ্গে বানিয়েছেন তার প্রথম ছবি। 4 বছরের ছবি নির্মাণে তিনি 1.5 বছর কাটিয়েছেন শুধুমাত্র স্ক্রিপ্ট নিয়ে। এতটাই খুঁতখুঁতে ছিলেন তিনি ঢাকা অ্যাটাক নির্মাণে। যদিও পরিচালক মনে করেন যে কোনো শিল্পই সীমাবদ্ধতার শিল্প, দীপঙ্করকে এগিয়ে যেতে হয়েছে সেই সীমাবদ্ধতাকে মাথায় রেখেই। ঢাকা থিয়েটারে থাকাকালীনই ছবি বানানোর স্বপ্ন কুড়ে কুড়ে খেত তাকে। ছোট পর্দার ছোট পরিসরে দম বন্ধ হয়ে আসছিল দীপনের। নিজের মতো করে কোনো একটা কাজ করতে চাইছিলেন কিন্তু কিছুতেই বাজেটে কুলাচ্ছিল না। শেষ পর্যন্ত নিজের ছবির বিষয় হিসেবে ঢাকাকেই বেছে নিলেন তিনি। টান টান উত্তেজনার ছবি বানালেন, যে ধরনের ছবি অন্তত বাংলাদেশের দর্শকেরা আগে দেখেননি। সঙ্গে স্টার কাস্টিং, কারণ দীপঙ্কর দীপন দর্শক এবং সমালোচক দুই সম্প্রদায়ের কাছেই একসাথে পৌঁছাতে চেয়েছেন। পরিচালকের নিজের কথাতেই ভালো বা মন্দ ছবির থেকেও তার কাছে বেশি প্রাধান্য পেয়েছে ঢাকা অ্যাটাক যেন বাণিজ্যিকভাবে সফল ছবি হয়, কারণ বাংলাদেশে এই মুহূর্তে হিট ছবির সংখ্যা হাতে কোনা। কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে কমার্শিয়ালি হিট ছবির প্রয়োজন কতটা তা বলবার অপকাশ রাখে না। একই সঙ্গে এই ছবির অন্যতম আকর্ষণ আরিফিন শুভ এবং মাহিয়া মাহি জুটি। বাংলাদেশের দর্শক হতাশ করেননি দীপঙ্করকে। পদ্মাপাড়ে রীতিমতো হইচই পড়ে গেছে ঢাকা অ্যাটাক নিয়ে। ছবির সাফল্য এতটাই উচ্ছ্বসিত করেছে নির্মাতাদের যে ঢাকা অ্যাটাকের সিকুয়েল বানাতেও আগ্রহী হয়েছেন তারা। দীপঙ্কর দীপনের নিজের কথায় ঢাকা অ্যাটাক একেবারেই বাংলাদেশের ছবি। এবার তার দ্বিতীয় পর্বকে কতটা গ্রহণ করে দর্শক সেটা দেখার অপেক্ষায় থাকবো আমরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।